সব ভাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি এখন যেই বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিত কোষে দেখি 15.1। আমি এর আগের কয়েকটা পার্টে 18 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম, এই পার্টে আমি MCQ অঙ্কগুলো করাবো। আর এই ভিডিও ডেসক্রিপশনে আমি আগের ভিডিও লিঙ্কগুলো তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা মন গেলে ওই ভিডিওগুলো দেখতে পারো। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি তৈরি করি যাতে করে ঘরে বসেই তোমরা বিভিন্ন ক্লাসের অঙ্কগুলো বুঝে নিতে পারো। তাহলে প্রথমটা কি বলেছে দেখো, বলছে একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত? কেন MCQ প্রশ্ন, আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি করে, ছবি আঁকার দরকার নাই, বোঝানোর জন্য বলছি, জাস্ট ছবিটা আঁকছি। হ্যাঁ, এর কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 12√2, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফলটা বাগত বলেছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি? সূত্র হচ্ছে √2 বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা দিয়েছে 12√2, তাহলে অতএব √2 বাহুর দৈর্ঘ্য এটা সমান 12√2, তাই তো? তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য সমান কত? 12√2/√2, √2 কেটে গেল, কত বললো? 12 কি সেমি। তাহলে ক্ষেত্রফল কি হবে? তাহলে ক্ষেত্রফল সমান, বর্গক্ষেত্র ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণিত বাহু, তার মানে 12 গুণিত 12 বর্গ সেমি, 12 কত? 144 বর্গ সেমি। ওকে, তাহলে উত্তর হলো 144। তাহলে এই 144-এর ঘরে টিক মেরে দেবে। হ্যাঁ, তাহলে উত্তরটা হলো 144। পরেরটা বলছে দেখো, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক, তাহলে A1:A2 কত হবে? এরকম একটা বর্গক্ষেত্র আছে, তার কর্ণের ওপর অঙ্কিত আর একটা বর্গক্ষেত্র আছে, তাই তো? দেখো, বর্গক্ষেত্রের বাহুটা যদি x হয় তাহলে কর্ণের দৈর্ঘ্যটা হবে √2 x, তাই তো? তাহলে ধরি, এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের করে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান x একক। হ্যাঁ, তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য সমান √2 x, √2 বাহুর দৈর্ঘ্য, তাই তো? তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 = কি হয়? বাহু গুণিত বাহু, বাহু হচ্ছে x, তার মানে x গুণিত x মানে x² বর্গ একক। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 = তার সূত্র কি? বাহু গুণিত বাহু, যেখানে বাহুটা কত? √2 x, তাই তো? এটা গুণিত, তার মানে √2 গুণিত √2 গুণ করলে
রুট টু রুট টু গুণ করলে টু হয়, আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে রুট টু এক্স স্কোয়ার। তাহলে অতএব এ ওয়ান বাই এ টু কত? এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার। উপরে এক্স স্কোয়ার নিচে স্কোয়ার কেটে গেলে কী হয়, উপরে থাকে ওয়ান নিচে থাকে টু। তাহলে অতএব এ ওয়ান অনুপাত এ টু কত? ওয়ান অনুপাত টু। তাহলে বুঝতে পারলে অঙ্কটা? বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি এক্স একক হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে রুট টু এক্স একক। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী? বাহু গুণিত বাহু মানে এক্স স্কোয়ার। আর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ টু সমান কত? রুট টু এক্স গুণিত রুট টু এক্স, তার মানে টু এক্স স্কোয়ার। তাহলে এ ওয়ান বাই এ টু কত হলো? এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার, নিয়ে কত হলো? উপরে এক নিচে দুই। তাহলে এ ওয়ান অনুপাত এ টু কত হলো? ওয়ান অনুপাত টু। তাহলে উত্তরটা হলো এটা। আশা করি তোমরা বুঝতে পারলে। বলছি তিনটা বলছি দেখো, 6 মিটার লম্বা 4 মিটার চওড়া একটি আয়তকার জমি দুই ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে কটা টালি লাগবে? তাহলে টালিটা হচ্ছে 2 ডেসিমি, একটি আয়তকার জায়গায় 2 ডেসিমি বর্গ টালি দিয়ে ঘেরতে। 2 ডেসিমি বর্গ টালি মানে টালিটা বর্গাকার। আয়তকারটির কী বলছে 6 মিটার আর পোস্তটা হচ্ছে 4 মিটার, আর টালিটা কত বলছে? টালিটা হচ্ছে বর্গাকার টালি, তাই হচ্ছে 2 ডেসিমি। তাহলে প্রথমে আয়তকার জায়গার ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু গুণিত বাহু মানে 6 গুণিত 4 বর্গ মিটার, মানে 4×6=24 বর্গ মিটার। বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটারে নিয়ে গেলে কি করতে হয় দেখো, মিটারের পর কিলো হেক্টর ডেকা, মিটারের পর ডেসিমিটার। তাহলে মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে এক ঘর যাচ্ছি, তাই এক ঘর যেতে গেলে একে গায়ে একটা শূন্য দিয়ে গুণ করতে হয়। কিন্তু বর্গ কতটা যেহেতু আছে, তাই একে গায়ে এক একটা শূন্য দিয়ে গুণ করলে হবে না, এখানে একে গায়ে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে। কি বলেছি আগে বলে দিচ্ছি, মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে যেহেতু এক ঘর নিচে যাচ্ছি, তাই একে গায়ে একটা শূন্য দিয়ে গুণ করতে হয়। কিন্তু আমাকে বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটারে যেতে হবে, তাহলে বর্গ কতটা যদি উল্লেখ থাকে তাহলে একে গায়ে একটা শূন্য দিয়ে গুণ করলে হবে না, একে গায়ে করতে হবে দুটো শূন্য দিয়ে গুণ। তাহলে 24 বর্গ মিটার সমান 24 গুণিত একে গায়ে দুটো শূন্য বর্গ ডেসিমি, তার মানে 2400 বর্গ ডেসিমি। তা এবার টালির ক্ষেত্রফল বা করো, টালির ক্ষেত্রফল টালিটা হচ্ছে বর্গাকার, তার বাহুর দৈর্ঘ্য 2, তার মানে 2×2 বর্গ ডেসিমি, তার মানে 4 বর্গ ডেসিমি। তাহলে অতএব টালির সংখ্যা সমান, টালির সংখ্যা 2400, মোট ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ। কেন এটা বর্গ ডেসিমি নিয়ে বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটার নিয়ে গেলে নিয়ে গেলাম বুঝতে পারলে? কারণ টালিটার ক্ষেত্রফল বর্গ ডেসিমিটারে আছে, তাই মোট ক্ষেত্রফলকে আমি বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটারে নিয়ে গেলাম। তাহলে টালির সংখ্যা সমান মোট ক্ষেত্রফলকে টালি ক্ষেত্রফল দিয়ে ভাগ। তা 2400কে 4 দিয়ে ভাগ করলে 4×6=24 মানে 600, তো আমার টাই লাগবে 600টি। তো আমার কোন উত্তরটা হলো সি একটা। ওকে, বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এস এবং আর হলে
কোনটা হবে, এস সমান আর না এস গ্রেটার দেন আর না এস লেস দেন আর। এটা মনে রাখবে যে সমান পরিসীমাবিষ্ট একটি বর্গক্ষেত্র আর একটি আয়তক্ষেত্র হলে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বড় হবে। কি বললাম আমার আবার বলে দিচ্ছি, সমান পরিসীমা বিশিষ্ট যদি একটা বর্গক্ষেত্র এবং একটা আয়তক্ষেত্র থাকে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বড় হবে, তার মানে এখানে এস গ্রেটার দ্যান আর হবে বিয়েরটা। ওকে, এটা মনে রাখার বিষয়। তাহলে চার অঙ্কটা হয়ে গেল। পাঁচটা কি বলছে দেখো, বলছি একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? এই একটা আয়তক্ষেত্র, এর কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 10 সেমি, ঠিক আছে। আমি এর দৈর্ঘ্য প্রস্থ জানি না, ঠিক আছে। তাহলে ধরি দৈর্ঘ্য সমান 1 সেমি, প্রস্থ সমান 1 সেমি। তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য সমান কি সূত্র, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর ক্ষেত্রফল কত, অতএব ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই, এত সেমি এটা, এটা বর্গ সেমি। তাহলে শর্ত অনুসারে দেখো বলে দিয়েছে, শর্ত অনুসারে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান 10, এটা 1 নম্বর। আর এক্স ওয়াই সমান বলে দিয়েছে 62.5, এটা 2 নম্বর। এবার তোমাকে বার করতে হবে কি, দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, তার মানে এক্স প্লাস ওয়াইটা বার করতে হবে তোমাকে। দৈর্ঘ্যটা রয়েছে এক্স, প্রস্থটা রয়েছে ওয়াই, তার মানে তোমাকে বার করতে হবে এক্স প্লাস ওয়াই। এখন দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এটা সমান কি, এটা সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, তাই তো। আচ্ছা এইখান থেকে দেখো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি 10 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি এর বর্গটা মূলটা তুলে দিই তাহলে এই 10-এর বর্গ হয়ে যাবে, 10-এর বর্গ মানে 10×10=100। এইটা 1 নম্বর দাও, এই সরি এইটা 1 নম্বর দাও, ঠিক আছে। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, 100 হবে। এদিকে যদি বর্গমূলটা উঠে যায় তাহলে ওদিকে সংখ্যার বর্গ হয়ে যায়, তাহলে 10-এর বর্গ কত, 10×10=100, এটা 10, এটা কাটাকাটি না। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, 100, তাহলে এইখানে বসে দিলাম 100 মাইনাস 2, এক্স ওয়াই সমান কত, 62.5, তাহলে এক্স ওয়াই জায়গায় বসে দিলাম 62.5। আচ্ছা এখানে আমার একটা ভুল হয়েছে, দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy দিয়েছিলাম, এটা মাইনাস নয় এটা প্লাস 2xy, তার মানে হচ্ছে 100 প্লাস 62.5কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 = 5, আর 6 দুগুণে 12 মানে 125.0, তার মানে 100 যুক্ত 125। ১২৫.০ মানে 125, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান কত, 225, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমান কত, রুট ওভার 225,
225 বর্গমূল মানে 15 15 225 তার মানে কত হলো 15। তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি কত পেয়ে গেলাম 15। ঠিক আছে তাহলে অ্যানসারটা হলো 15। তাহলে উত্তরটা হলো বি একটা। আমি অঙ্কটা আবার বলে দিচ্ছি, অঙ্কটা আমি দৈর্ঘ্য ধরলাম এক্স আর প্রস্থ ধরলাম ওয়াই, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ক্ষেত্রফল হবে এক্স ওয়াই। দেখো কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 10, তার মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 100, এটা এক নম্বর। আর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 62.5, তার মানে এক্স ওয়াই সমান 62.5। এখন দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কত 100, তাহলে তার জায়গায় বসিয়ে দিয়েছি 100 আর এক্স ওয়াই জায়গায় বসিয়ে দিয়েছি 62.5। তাহলে 62.5কে এর সঙ্গে 2 গুণ করলে 125 হয়, তাহলে 100 প্লাস 125 তার মানে যোগ করলে হলো 225। তাহলে এক্স ওয়াই সমান কত হলো রুট ওভার 225, 225-এর বর্গমূল মানে হলো 15। আমি তোমাদেরকে অঙ্কগুলো ভালো করে বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি, তোমরা এত স্টেপ করার দরকার নাই, হ্যাঁ বোঝানোর জন্য আমি করছি, তোমরা জাস্ট উত্তরটা করার জন্য যত সহজে যত স্টেপ কমানো যায় তত গুণই কম, কারণ এখানে এক নম্বরে প্রশ্নগুলো এক নম্বরে আসে। ওকে এত কোনো স্টেপ করার দরকার নাই। এরপর করাবো 20-এর দাগে অঙ্কগুলো। 20-এর কি বলছি দেখো, বলছে একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই একটা বড় ক্ষেত্র, হ্যাঁ তার বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে, ধরি আগে বাহুর দৈর্ঘ্য সমান 10 একক, এটা ধরে নিচ্ছি, এটা সুবিধার জন্য ধরছি, তাহলে 10% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হবে কত। 10% বৃদ্ধি পাওয়া মানে কি 100-এর মধ্যে 10 বৃদ্ধি পাওয়া, তাহলে 10-এর মধ্যে কত বৃদ্ধি পাচ্ছে, 10-এর মধ্যে বৃদ্ধি পাবে কত, তাহলে 10% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য কত হবে 10 প্লাস 10/100 × 10, তাই তো, তার মানে 10 প্লাস 1 = 11 একক। দেখো ভালো করে বোঝো, বাহুর দৈর্ঘ্য ধরেছি 10, তাহলে 10% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে দেখো আগে বাহুর দৈর্ঘ্য ছিল 10, আর 10% বৃদ্ধি মানে কি 10% বৃদ্ধি মানে 100-এর মধ্যে 10 বৃদ্ধি, তাহলে 10-এর মধ্যে বৃদ্ধি হচ্ছে কত 10 × 10/100। এখানে আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, 10% বৃদ্ধি মানে কি 100-এর মধ্যে বৃদ্ধি পাচ্ছে 10, তাহলে 1-এর মধ্যে বৃদ্ধি পাচ্ছে কত 10/100, আর 10-এর মধ্যে বৃদ্ধি পাচ্ছে কত 10 × 10/100। বুঝতে পারলে পা, তাহলে 10-এর মধ্যে বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য কত হবে 10 প্লাস 10 × 10/100, তাহলে 10 × 10 মানে 100, তাহলে উপরে 100 নিচে 100 ভাগ করলে কত হয় 1, 10-এর সঙ্গে 1 যোগ করলে 11 একক। এবার দেখো আগে ক্ষেত্রফল, আগে বাহুর দৈর্ঘ্য ছিল 10, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 10 × 10/100, তার মানে 100 বর্গ একক। এখন ক্ষেত্রফল, এখন বাহুর দৈর্ঘ্য কত 11, তার মানে 11 × 11 বর্গ
একক, তার মানে 181, সরি 11 11, 121, 121 বর্গ একক। তাহলে বৃদ্ধি পাচ্ছে কত? বৃদ্ধি সমান কত? 121 মাইনাস 100। তার মানে বৃদ্ধিটা হচ্ছে 21 বর্গ একক। তাহলে দেখতে পাচ্ছি ক্ষেত্রফলটা 21 বর্গ একক বৃদ্ধি পাচ্ছে। কার মধ্যে বৃদ্ধি পাচ্ছে? আগের কার ক্ষেত্রফল 100 ছিল, তার মধ্যে 21 বৃদ্ধি পাচ্ছে। ভালো করে বোঝো, ক্ষেত্রফল তো 21 বর্গ একক বৃদ্ধি পাচ্ছে, এটা কার মধ্যে বৃদ্ধি পাচ্ছে? আগেকার ক্ষেত্রফল 100, তার মধ্যে বৃদ্ধি পাচ্ছে 21। তাহলে 100-র মধ্যে যদি 21 বৃদ্ধি পায়, তাহলে অর্থে বৃদ্ধি সমান 21%। কেন 21% হচ্ছে বুঝতে পারছো? আগে ক্ষেত্রফল ছিল 100, তার মধ্যে বৃদ্ধি পাচ্ছে 21। তাহলে 100-র মধ্যে যেহেতু 21 বৃদ্ধি পাচ্ছে, তাহলে 21% বৃদ্ধি। 100-র মধ্যে যদি কোনো কিছু বাড়ে, সেটা পার্সেন্টেজ হয়ে যায়। তাহলে এক একটা হলো, দু একটা বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? আগেকার একটা ছিল বর্গক্ষেত্র, এটা হলো আয়তক্ষেত্র। এইটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্যটা 10% বৃদ্ধি, প্রস্থটা 10% হ্রাস। তাহলে দেখো অঙ্কটা আমার সুবিধার জন্যে আমি ধরছি, ধরি দৈর্ঘ্য সমান 20 একক আর প্রস্থ সমান 10 একক। এটা আমার অঙ্কের সুবিধার জন্যে ধরছি। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান 20 × 10 এত বর্গ একক, মানে 200 বর্গ একক। এখন দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হবে কত? দেখো আগে দৈর্ঘ্য ছিল 20, আর 10% বৃদ্ধি হচ্ছে, তার মানে বৃদ্ধিটা কত? 20/100×10, তাই তো? আগে আমি অঙ্ক বুঝিয়েছি তোমাকে। তাহলে 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য কত হবে? আগে ছিল দৈর্ঘ্য 20, আর 20/10% মানে হচ্ছে 20/100×10 এত একক। তার মানে 20+ এই 00 কেটো, এই 00 কাটা, তার মানে হলো 2, 20+2 একক, তার মানে 20 আর 2 = 22 একক। প্রস্থ 10% হ্রাস পেলে প্রস্থ হবে কত হবে? 10+ এটা মাইনাস হবে, কেন হ্রাস পাচ্ছে, তাহলে এটা মাইনাস। 10 − 10/100×10, কারণ প্রস্থটা ধরেছি 10 একক। তাহলে 10-এর 10% হ্রাস মানে 10/100×10 হ্রাস। তাহলে এখন প্রস্থটা কত হচ্ছে? 10 থেকে যে হ্রাসটা হচ্ছে সেটা বিয়োগ। হ্যাঁ, যেহেতু হ্রাস পাচ্ছে সেই জন্যই বিয়োগ দিচ্ছি। আগে বৃদ্ধি পেয়েছিল বলে যোগ দিয়েছি, এখন হ্রাস পাচ্ছে বলে বিয়োগ দিচ্ছি। তাহলে এখন কত হচ্ছে? 10 − 00 কাটা, 00 কাটা, 10 − 1 একক, তার মানে 9 একক। তাহলে এখন ক্ষেত্রফল কত? এখন দৈর্ঘ্য হচ্ছে 22 আর প্রস্থ হচ্ছে 9, 9 × 18, 9 × 18 = 19, 198 বর্গ একক। আগে ক্ষেত্রফল কত বেরিয়েছে? 200, আর এখন ক্ষেত্রফল কত? 198।
তাহলে হাস হচ্ছে, তাহলে হাস সমান কত? তার মানে 2 বর্গ একক হ্রাস পাচ্ছে। এই 2 বর্গ একক কার মধ্যে হ্রাস পাচ্ছে? আয়কার ক্ষেত্রফল 200, তার থেকে 2 হ্রাস পাচ্ছে। তোমাকে বার করতে হবে কত পার্সেন্ট হ্রাস, মানে 100-এর মধ্যে কত হ্রাস পাচ্ছে সেটা বার করতে হবে। তাহলে বার করো, 200-এর মধ্যে হ্রাস পায় কত? 2। এবার লিখে করো, 200-এর মধ্যে হ্রাস পায় 2 একক। তাহলে 1-এর মধ্যে হ্রাস পায় কত? 2/100 একক, তাই তো? 200-এর মধ্যে হ্রাস পায় 2 একক, তাহলে 1-এর মধ্যে হ্রাস পাবে কত? 2/200 একক। তোমাকে পার্সেন্টেজ বলেছে, তার মানে তোমাকে 100-এর মধ্যে কত হ্রাস পায় বার করতে হবে। তাহলে 100-এর মধ্যে হ্রাস পায় 2 × 100/200, এত একক। কাটাকাটি করলে কত হবে? ওপরে 200, নিচে 0 কেটে গেল, ওপরে 2, নিচে 2 কেটে গেল, তাহলে 1। তাহলে 1%, কারণ 100-এর মধ্যে বার করেছি। তাহলে তাতে ক্ষেত্রফল 1% হ্রাস পাবে। ওকে, হয়ে গেল এটা। এবার 3-এরটা কি বলেছিলাম? 3-এরটা বলেছে, একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? খুবই সোজা অঙ্ক, ছবিটা আঁকলে পরিষ্কার ব্যাপারটা বুঝে যাবে। এই একটা আয়তক্ষেত্র, কর্ণের দৈর্ঘ্যটা কত? 5 সেমি। এবার বলছে দেখো, কর্ণদ্বয়ে, এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে প্রস্থের ওপর অঙ্কিত যে লম্ব তার দৈর্ঘ্য 2 সেমি। তাহলে এইটা যদি 2 সেমি হয়, তাহলে এদিকেও এইটাও 2 সেমি হবে, কারণ এইটাও তো কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে এদিকের প্রস্থের লম্ব দৈর্ঘ্য, সেটাও 2 সেমি হবে, তাহলে এইটাও 2 সেমি। কী বলছি বুঝতে পারছ? তার মানে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যদি এদিকে প্রস্থের লম্ব দৈর্ঘ্য 2 সেমি হয়, তার মানে এদিকের ছেদবিন্দু থেকে অপর প্রস্থের লম্ব দৈর্ঘ্যও 2 সেমি। তার মানে দৈর্ঘ্য কত হলো? যাচ্ছি বারো, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত? 2 × 2 সেমি, সরি, 2 × 2 সেমি না, 2+2 সেমি। তাহলে দেখো, দৈর্ঘ্যটা পেয়ে গেলাম কত? 4 সেমি। তাহলে দৈর্ঘ্যটা হয়ে গেল 4 সেমি, আর এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে, এই কর্ণের দৈর্ঘ্যটা কত সেমি? এটা হচ্ছে 5 সেমি। তাহলে এইটা তো একটা আয়ত সমকোণী ত্রিভুজ, যার অতিভুজটা হচ্ছে 5 সেমি আর ভূমিটা হচ্ছে 4 সেমি। তাহলে আমার অতিভুজের লম্বের দৈর্ঘ্য পেয়ে যাব, তাই তো? তাহলে তাহলে এটার নাম দাও একটা, ধরো ABCD, এটা মাঝখানটা ও, তার মানে বিসি, তাহলে অতিভুজের স্কোয়ার মানে কি, লম্বের স্কোয়ার মানে কি? তার মানে বিসি লম্বটা হচ্ছে বিসি, বিসি স্কোয়ার এখানে লিখবে, অতএব আমরা জানি বিসি স্কোয়ার সমান এসি, বিসি স্কোয়ার সমান কি? এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার।
লম্ব স্কয়ার সমান অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজের মাপটা 5 সেমি, ভূমির মাপটা 4 সেমি, তার লম্বটা বার করতে হবে আমাকে। তার লম্ব স্কয়ার সমান কি? অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, যেখানে অতিভুজ হচ্ছে এসি আর ভূমিটা হচ্ছে এবি। তাহলে অতএব বিসি স্কোয়ার সমান এসি জানি 5 স্কোয়ার আর এবি হচ্ছে 4 স্কোয়ার। তার মানে অতএব বিসি মানে কত? রুট ওভার 5 × 5 = 25 মাইনাস 16, তার মানে রুট ওভার 9, তার মানে 3। তার মানে প্রস্থ হলো কত? প্রস্থ সমান 3 সেমি। কত সোজা অঙ্ক বুঝতে পারলে? যেহেতু এইখান থেকে পরবর্তী লম্বের দৈর্ঘ্য 2 সেমি দিয়েছে, তাহলে এদিকটাও 2 সেমি, তাহলে এদিকে 2 সেমি আর এদিকে 2 সেমি যোগ করলে সেটা কি পেয়ে গেলাম? এই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য, এইটা দৈর্ঘ্য পেয়ে গেলাম 4 সেমি, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। তার মানে আমাকে বার করতে হবে প্রস্থটা। দেখো এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ সমকোণী ত্রিভুজ, তার মানে সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার সমান কি? অতিভুজের স্কয়ার মাইনাস অতিভুজের স্কয়ার মাইনাস কি? ভূমি স্কয়ার। দেখুন অতিভুজটা 5 আর ভূমিটা 4, ঠিক আছে। তাহলে এইখান থেকে কি পেলাম? ভূমির মাপটা পেয়ে গেলাম, প্রস্থটা পেয়ে গেলাম। তোমরা এই অঙ্কটা আরেকভাবে করতে পারতে, সেটা আরেকভাবে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এই তিনেরটাই, এটা আয়তক্ষেত্র ছিল, ঠিক আছে। এই কর্ণের দৈর্ঘ্যটা ছিল 5 সেমি, এবার এই দুটো কর্ণের ছেদ বিন্দু ধরো ওইটাও, এইখান থেকে এর পরবর্তী প্রস্থের দৈর্ঘ্য ছিল কত? 2 সেমি, তার মানে এটাও 2 সেমি, মানে এটা 2 2, এটা 2, এটাও 2 হলে দৈর্ঘ্য হবে 4 সেমি, তাই তো? তার মানে দৈর্ঘ্য সমান কত? 2 + 2 সেমি, মানে কত? 4 সেমি। তাহলে দেখো যখন এটা 4 সেমি পেয়ে গেলাম আর কর্ণটা 5 সেমি, কর্ণটা 5 সেমি আর দৈর্ঘ্যটা হচ্ছে 4 সেমি, বার করতে হবে প্রস্থ। প্রস্থর সূত্র হচ্ছে কি? প্রস্থ স্কয়ার সমান কর্ণের স্কয়ার মাইনাস দৈর্ঘ্যের স্কয়ার, এই সূত্রটাও মনে রাখতে পারো। আয়তক্ষেত্রে, আয়তক্ষেত্রে প্রস্থ স্কয়ার সমান কর্ণের স্কয়ার মাইনাস দৈর্ঘ্যের স্কয়ার, যেখানে কর্ণটা কত? কর্ণটা হচ্ছে 5 আর দৈর্ঘ্যটা হচ্ছে 4। তার মানে অতএব প্রস্থ স্কয়ার সমান 25 − 4 = 16, 25 − 16 মানে কত? 9। তাহলে অতএব প্রস্থ সমান √9, √9 মানে 9 এর বর্গমূল 3, তাহলে অতএব প্রস্থ সমান 3 সেমি। তাহলে এই সূত্রটা মনে রাখলেও তোমরা এটা করতে পারবে, প্রস্থ স্কয়ার সমান কর্ণের স্কয়ার মাইনাস দৈর্ঘ্য স্কয়ার। আবার ঠিক উল্টো, এখানে যদি দৈর্ঘ্যের স্কোয়ার থাকতো, দৈর্ঘ্যের স্কোয়ার সমান কর্ণের স্কোয়ার মাইনাস প্রস্থ স্কোয়ার। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চারটা, চারটা কি বলছে দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আরেকবার পর অঙ্কটা ভালো করে, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বিন্দুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? এই একটা বর্গক্ষেত্র, এই একটা বড় ক্ষেত্র, এই কর্ণদ্বয়ের কি
কর্ণোদয়ের ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, ধরো এই বাহুর উপর অঙ্কিত লম্ব টু রুট টু, তাহলে এইদিকে যদি এইখান থেকে এই পর্যন্ত টু রুট টু হয় তাহলে এইদিকখান থেকে এই পর্যন্ত টু রুট টু হবে আগেকার অঙ্কটার মতন, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য টু রুট টু প্লাস টু রুট টু এত সেমি, তার মানে ফোর রুট টু সেমি, তার মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম ফোর রুট টু সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে কর্ণের দৈর্ঘ্য মাপে যাব, অতএব কর্ণের দৈর্ঘ্য সমান কি রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য, তার মানে রুট টু গুণিত ফোর রুট টু সেমি, রুট টু রুট টু গুণ করলে দুই, তার মানে চার গুণিত দুই সেমি মানে আট সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম আট সেমি, খুবই সোজা অঙ্ক, আর ঠিক আগেকার অঙ্কটার মতনই, আগে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছিল পোস্তটা বার করতে বলেছিল, এটা বাহুটা বার করে কর্ণের দৈর্ঘ্য বার করেছি। পাঁচেরটা বলছে দেখো একটি আয়তক্ষেত্রে পরিসীমা ৩৪ সেমি ক্ষেত্রফল ৬০ বর্গ সেমি হলে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে কর্ণের দৈর্ঘ্য বার করতে গেলে কত, পাঁচেরটা এই একটা আয়তক্ষেত্র এর পরিসীমা আর কি দিয়ে দিয়েছে, পরিসীমা আর ক্ষেত্রফল, তাহলে ধরি এর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্রস্থ হচ্ছে ওয়াই, ধরি দৈর্ঘ্য সমান এক্স সেমি প্রস্থ সমান ওয়াই সেমি, তাহলে মানে কর্ণের দৈর্ঘ্য কী হবে? অতএব কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এত সেমি, তার মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বার করতে হবে। তোমাদের কী দিয়েছে পরিসীমা? পরিসীমা সমান কি টু ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা সমান কত দিয়ে দিয়েছে ৩৪, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমান কত ৩৪কে দুই দিয়ে ভাগ মানে ১৭ দুগুণে ৩৪, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমান কত বললো ১৭, এটা এক নম্বর। ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে এক্স ওয়াই, এক্স ওয়াই মান কত বলে দিয়েছে ৬০, তাই তো, তাহলে অতএব এক্স ওয়াই সমান কত ৬০, এটা দু নম্বর। দেখো আমরা জানি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বার করতে গেলে এগুলোতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বার করি, কি আমরা জানি কি আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, এটা সূত্র, ঠিক আছে সেভেনের সূত্র, তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে ১৭ তার স্কোয়ার মাইনাস দুই গুণিত এক্স ওয়াই হচ্ছে ৬০, তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ১৭২৮০ মাইনাস ১২০, তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ২৮৯ থেকে ১২০ বাদ দিলে কত হবে ১৬৯, তাহলে অতএব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত রুট ওভার ১৬৯, ১৬৯ বর্গমূল কত ১৩, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত বেরোলো ১৩, তাহলে কর্ণের দৈর্ঘ্য কী ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেমি, তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য সমান ১৩ সেমি। ওকে তাহলে এই চ্যাপ্টার এমসিকিউগুলো শেষ হয়ে গেল, পরবর্তীতে আমি লগারিদম এই চ্যাপ্টারটা তোমাদেরকে ভালো করে বোঝাবো।